স্পেশাল কুকিং হাউসের পক্ষ থেকে আমার সকল ভিউয়ার্সকে আমি ওয়েলকাম জানাচ্ছি। আজ তৈরি করে দেখাবো চটপটি, খুবই মজার একটা রেসিপি। আপনারা যারা আমার রেসিপিটা দেখবেন, আপনারা অবশ্যই বাসায় তৈরি করবেন, দেখবেন সবাই খুব পছন্দ করবে। আর রেসিপিটা তৈরি করা কিন্তু খুবই সহজ, আপনারা একবার দেখলেই বুঝতে পারবেন। তাহলে ভিউয়ার্স চলুন দেখে নিই এই সম্পূর্ণ প্রস্তুত প্রণালী। চটপটি তৈরি করতে আমি এখানে কিছু আস্ত বুট নিয়ে নিয়েছি, আর এগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এখন আপনারা দেখতেই পাচ্ছেন ডাউলগুলো কিন্তু বেশ ফুলে গেছে। এখন এগুলোকে আমি সেদ্ধ হওয়ার জন্য একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি, আর এখানে দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণে পানি যাতে ডাউলটা ভালোভাবে সেদ্ধ হয়। দিয়ে দিচ্ছি কিছু আলুর টুকরা, এগুলোও আমি ডাউলের সাথে দিয়ে সিদ্ধ করে নেবো একই সাথে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়া, কয়েক টুকরো দারুচিনি, কয়েকটা এলাচ, এভাবে একটু থেতলো করে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলায় বসিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ, দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি সেদ্ধ হওয়া পর্যন্ত। যখন ডাউলটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, তখন এখান থেকে আমি সে আলু আর কিছুটা ডাউল উঠায় নেব। এটা অর্ধেকটা ডাউল আপনারা উঠায় নিতে পারেন, এই যে এটা আমি এখন উঠায় নিচ্ছি। সবগুলো আলুর টুকরাও নিয়ে নিচ্ছি আর কিছু ডাউল নিয়ে নিচ্ছি। আপনারা যদি প্রেশার কুকারে সিদ্ধ করেন, সেক্ষেত্রে তিনটা বাসি দিলে নামায় ফেলতে হবে। আর চুলায় এভাবে সিদ্ধ করলে একটু সময় লাগে, সেটা ধৈর্য ধরে আপনাদের করে নিতে হবে। এখন আমি ডাউলগুলোকে আলাদা করে নিচ্ছি। এখন এগুলোকে একটু চেপে চেপে এভাবে করে একটু ভেঙে নিতে হবে। তো এটা একেবারে ভর্তা ভর্তা করে ফেললেও হবে, আবার যদি কিছুটা আস্ত রাখতে চান সেটাও রাখতে পারেন। তো এইভাবে করে যদি আলুটা দিয়ে যদি রান্নাটা করা হয়, তাহলে কিন্তু চটপটিটা অনেক টেস্টি হয়। এই যে আমি এইভাবে ভেঙে নিচ্ছি, আর আমি যে ডাউলগুলো উঠে রেখেছিলাম সেগুলোও কিন্তু আমি এভাবে করে ভেঙে নেব, কারণ অর্ধেকটা ডাউল আস্ত থাকবে। আর অর্ধেকটা যদি একটু এভাবে করে ভেঙে ভেঙে দেওয়া হয়, তাহলে কিন্তু আপনার চটপটিটা অনেক টেস্টি হয়। যখন ডাউলটা ভালোভাবে সেদ্ধ হবে, তখন এটাকে এভাবে একটু ভেঙে নেবেন। তো আমার এই ডাউলগুলো একটু কম সেদ্ধ আছে, তো ওগুলো আমার এখনো পর্যন্ত চুলায় বসানো আছে। আমি এভাবে করে একটু ভেঙে নিচ্ছি। এই যে আমার এটা ভাঙা হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন আমি ওই ডাউলগুলো এই ডাউলের সাথে দিয়ে দেব। দিয়ে এখানে যেহেতু পানিটা কম আছে, তো এখানে আমি আরো কিছুটা পানি দেব, কারণ এটা তো একদমই পানি শুকিয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এই যে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। দিয়ে এভাবে করে একটু ভেঙে ভেঙে দিচ্ছি। এই যে যেহেতু ডাউলটা সিদ্ধ হওয়ার পরে আরো ঘন হয়ে যাবে, যার কারণে এখানে আমি আরো কিছুটা পানি দিয়ে দিয়েছি, তো এটা আপনাদের আইডিয়া করে দিতে হবে। এই যে এখন দেখেন ডাউলগুলো কিন্তু বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি আরেকটা প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি, আর এর মধ্যে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। দিয়ে এটাকে এভাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। যখন এটা এরকম লাল লাল হয়ে যাবে, তখন এখানে আমি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। তো এটা দিবেন, এটা দিলে অনেক ভালো হয়, কারণ পেঁয়াজের ভিতরে যেহেতু লবণটা থাকে। এখন আমি এখানে সে ভেঙে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে এই পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা যদি এইভাবে রান্নাটা করেন, তাহলে বুঝতে পারেন যে এটা আসলে কতটা টেস্টি হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো শুকনো মরিচের গুঁড়া। আপনারা যদি বেশি ঝাল খেতে পছন্দ করেন, সেক্ষেত্রে একটু বেশি দিতে পারেন, আর কম পছন্দ করলে কম দিতে পারেন। আর এখানে কিছুটা লবণও দিয়ে দিতে পারেন, পরিমাণ মতো, যতটুকু আলুর জন্য লাগবে ততটুকু। দেওয়া হয়ে গেলে এখানে আমি সে ডাউলগুলো থেকে উঠায় কিছুটা ডাউল এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এটাকে আমি চুলায় যে ডাউলগুলো ছিল ওর মধ্যে দিয়ে দিচ্ছি, যাতে এটা খুব ভালোভাবে মিশে যায়। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে রান্নাটা। এখন এখানে দিয়ে দিচ্ছি চটপটির মশলা, এটা বাজারে কিনতে পাওয়া যায়, আপনারা সেখান থেকে সংগ্রহ করে নিতে পারেন।
এটা দিয়ে দেবো 3 টেবিল চামচ পরিমাণ। এখন 2 টেবিল চামচ পরিমাণ দিয়েছি, রান্নাটা হয়ে গেলে লাস্টে আরও 1 টেবিল চামচ পরিমাণ দেবো। আর এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা জিরার গুঁড়া, এটা হচ্ছে শুকনো খোলায় ভেজে রাখতে হবে, তারপর গুঁড়ো করে ওখান থেকে 1 টেবিল চামচ পরিমাণ দিলেই হবে। সব কিছু মিশিয়ে দিচ্ছি, আর রান্না করার লাস্টের পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা কুচি আর আরও কিছুটা চটপটির মশলা দিয়ে দিচ্ছি, এটা একদম লাস্টে দিয়ে এটাকে ঢাকনা দিয়ে 5 মিনিট ঢেকে রাখবো। এরপরে এটাকে পরিবেশন করতে হবে গরম গরম। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে নিমকি, আর এই নিমকির তৈরি রেসিপিটা আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। দেখেন নিমকিগুলো কতটা ক্রিসপি হয়েছে, ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে একটু দেখে নেবেন। তো এই নিমকিগুলো দিলে ফুচকাটা অনেক টেস্টি হয়, তো আপনারা অবশ্যই এগুলো তৈরি করবেন। আর এই নিমকির সাথেও আমি কিছুটা চটপটির মশলা মিশিয়ে নিয়েছি, নিয়ে এটাকে এভাবে করে হাত দিয়ে একটু ভেঙে নিচ্ছি, যে সবগুলো আমার ভাঙা হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন। এখন এখানে দেখতে পাচ্ছেন তেঁতুল, তেঁতুলটা এভাবে ঘন করে গুলিয়ে রেখেছিলাম, আর এর সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চটপটির মশলা, কিছুটা শুকনো ঝাল, আর 1 টেবিল চামচ পরিমাণ চিনি, কিছুটা লবণ দিয়ে এটাকে এভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী করে নিতে পারেন। তো এখন পরিবেশনের পালা, গরম গরম চটপটিগুলো পরিবেশন করছি, তো আমি একটা প্লেটে বেড়ে নিচ্ছি এখান থেকে। ঘনত্বটা আপনারা দেখতে পাচ্ছেন কেমন ঘন হয়েছে, তো আপনারা যদি চান তাহলে এর থেকে আরেকটু পাতলা করেও নিতে পারেন, অথবা এরকম ঘন করেও রান্নাটা করে নিতে পারেন, সম্পূর্ণ আপনাদের পছন্দ মতো। এই যে আমার এখানে এটা বাড়া হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন। এখন এটাকে সাজানোর পালা, চটপটিটা সাজানোর জন্য আমি এখানে একটা ডিম এভাবে কেটে দিয়ে দিচ্ছি, তো আপনারা চাইলে এটা কুচি কুচি করেও দিতে পারেন। দিয়ে দিচ্ছি কুচি কুচি করে কাটা শসা, আর সাথে দিয়ে দিচ্ছি কিছু ধনে পাতা, আর কিছু দিয়ে দিচ্ছি পেঁয়াজের রিং, দিয়ে এটাকে সুন্দর করে ডেকোরেশন করে নিচ্ছি। আর সর্বশেষ এর উপর দিয়ে সেই নিমকিগুলো দিয়ে দিচ্ছি। এই যে নিমকিগুলো আপনারা আপনাদের পছন্দ মতো করে দিবেন, যতটুকু খেতে পছন্দ করেন। এখন এখান থেকে সেই তেঁতুলের টক থেকে কিছুটা দিয়ে দিচ্ছি, আপনার টক বেশি খেতে চাইলে বেশি দিবেন, কম খেতে চাইলে কম দিবেন। তো আমার ডেকোরেশনটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এখানে কিছুটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, তো এটা আপনারা যতটুকু পছন্দ করেন ততটুকু দিবেন। আর সর্বশেষ এর উপর দিয়ে আমি আরও কিছুটা চটপটির মশলা দিয়ে দিচ্ছি। এখন আমি আপনাদের একটু কেটে দেখাচ্ছি এটা কেমন ঘনত্বে রয়েছে। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন এটা কেমন হয়েছে। তো আশা করছি আমার আজকের রেসিপি আপনার ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, ভিডিওটা শেয়ার করার অনুরোধ থাকলো। আর এরকম মজার মজার সব রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ সাথে থাকার জন্য আর ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।